ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। लम्बा चूले स्वप्न के सत्य करार जन्य बाजार थेके अनेक प्रोडक्ट ही किने एने अवशेषे हैरान हुएछेन, तो किच्छु भाबें ना। जदि आपनार बाड़ीते थाके एकटी जबा फुलेर गाछ, ताहले समाधान आछे सेई गाछेर फुलेतेई। शुनते अद्भुत लागलेओ एटाई सत्यि। जबा फुलेर विशेष पद्धतिते व्यवहार आपनार चुलके करे तुलबे लम्बा ओ स्वास्थ्यकर। जबा फुले थाके भिटामिन सी, जा आपनार चुलेर रुक्षता दूर करबे। फलेर चुल लम्बा पाशापाशी एकाधिक चुलेर समस्या थेकेओ आपनि मुक्ति पेते पारेन। शुधु आपनाके एर सठिक व्यवहारटा जानते हबे। ताहले चलुन देखे नेवा जाक किभाबे एई रेमेडिटि तैरि करा जाय। तबे वीडियोटी देखार आगे एकटी रिक्वेस्ट, जारा आमार चैनेले प्रथम तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकने क्लिक करबेन, जाते आमार चैनेलेर वीडियो आपलोड करार साथे साथे आपनी सबार प्रथमे देखते पारेन। एक नम्बर, जबा फुल ओ टक दईयेर हेयार मास्क। जबा फुलेर साथे टक दईयेर हेयार मास्क आपनार चुलेर पुष्टिर क्षेत्रे कार्यकरी, आर जबा गाछेर पाताओ किन्तु फुलेर मतोई उपकारी। ফলে উপাদান হিসেবে এই হেয়ার মাস্ক আপনি জবা পাতা ও ব্যবহার করতে পারেন। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে একটি জবা ফুল, আর নিতে হবে জবা গাছের পাতা 3-4টি, আর নিতে হবে টক দই 4 চামচ। তারপর উপকরণগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এই পেস্টটিকে আপনি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এবারে এই পেস্টটিকে আপনি চুলের গোড়ায় ভালো করে লাগান স্ক্যাল্পে, যাতে বেশ ভালোভাবে পৌঁছায়। লাগানো হয়ে গেলে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে পারেন, আর পরিবর্তন দেখে নিন নিজের চোখেই। 2 নম্বর, জবা ফুল ও ডিমের হেয়ার মাস্ক। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে ডিম। একটি ডিম নিয়ে ফাটিয়ে তার সাদা অংশটিকে একটি পাত্রে আলাদা করে নিতে হবে, আর এর সাথে নিতে হবে জবা ফুল। জবা ফুলকে প্রথমে ভালো করে পেস্ট করে নিন। এরপর জবা ফুলের পেস্টটিকে ডিমের সাদা অংশের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই মিশ্রণটিকে চুলের গোড়ায় ভালো মতো লাগান। এরপর 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে পরে শ্যাম্পু করে নিন। এটি একটি প্রোটিনযুক্ত মিশ্রণ, যা আপনার চুলকে তো ভেতর থেকে মজবুত করবেই, পাশাপাশি ড্যামেজ চুলকেও পুষ্টি যোগায়, ফলে আপনার চুল হয় স্বাস্থ্যকর এবং উজ্জ্বল, আর আপনি খুব সহজেই লম্বা ও স্বাস্থ্যকর চুল পেতে পারেন। 3 নম্বর, নারকেলের দুধ ও জবা ফুলের হেয়ার মাস্ক। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে 2-3টি জবা ফুল। জবা ফুলটি ভালো করে পেস্ট করে নিতে হবে, আর এর সাথে নিতে হবে নারকেলের দুধ 2 চামচ, আর নিতে হবে 2 চামচ মধু, আর সবশেষে নিতে হবে 1 চামচ টক দই। এবার এই সবকটি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটি আপনার চুলের গোড়ায় ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এরপর 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টার পর জল দিয়ে ধুয়ে ফেলুন, তারপর শ্যাম্পু করে নিন। এর ব্যবহারে আপনার চুল খুব দ্রুত লম্বা হবে এবং ঘন হবে। তাহলে আপনারা খুব দ্রুত লম্বা, ঘন এবং মজবুত চুল পেতে এই হেয়ার প্যাকগুলোর মধ্যে যে কোনো একটি ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।